মা যখনই এই শশার কেকটা বানায় এত ভালো লাগে, তো আজকে যখন বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে শশাগুলোকে ভালো করে কেটে চামচ দিয়ে আমি দানাগুলোকে বের করে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। কড়াই গরম করে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে দেড় বাটি সুজি দিয়ে দিয়েছি। ভালো করে সুজিটা ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর ওই গ্রেট করা আমি শশাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। দু চামচ আমি গুড় দিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি খাও তেমনি দেবে। যখন মিশ্রণটা হয়ে যাবে, একটা কেক টিনের মধ্যে বাটার পেপার লাগিয়ে অয়েল ব্রাশ করে এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম স্টিম করার জন্য। একটা স্ট্যান্ড বসিয়ে এই বাটিটা আমি ওখানে বসিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দিয়েছি। স্টিম হয়ে যাওয়ার পর আমি বাটিটা ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল শশার কেক। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না।